যারা যারা হচ্ছে আমাদের সকলের জীবন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি আমরা দীর্ঘদিন মাস আমাদের ঠিক আছে এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার যেহেতু বীরভূম জেলার ক্ষেত্রে কারণ এই মিলন মেলাটা আরও অনেক ব্লক আছে অনেক কিছু আছে কিন্তু বাঁশাবাড়া একটা নতুন জিনিস দেখিয়েছে যে পার্টির জন্মদিন একটা মেলা করে এবং সুন্দর ডিসিপ্লিন আছে ভালো ছেলে ভালো কাজের কাজ করে আশাপাড়া সবসময় ভালো কাজ করে ওদের টিমটা ভালো কেরিমের নেতৃত্বে এখানে সবাই যারা আছে তারা খুবই ভালো কাজ করে বাপ্পা টপ্পা যারা আছে মাখন টাকন যারা আছে ভরত মাঝি ভাজি যারা আছে সবাই অসুবিধা আছে অনেকজনেই আছে আমি কয়েকজনের নাম বলছি না না দেখুন এই দলটা আনার জন্য 34 বছরে বামফ্রন্টের সঙ্গে রীতিমতো লড়াই করতে এখন কিন্তু বাঁশাপাড়ায় বোম পড়ে না এখন বাঁশাপাড়ায় অশান্তি নাই এখন গোলাগুলি হয় না এখন সাধারণ মানুষ নিজের মতন করে থাকে এটাই তো মানুষ চায় আর মমতা ব্যানার্জি সত্যের প্রতীক মিথ্যার প্রতীক নয় আর যারা মিথ্যাবাদী তারা আবার উড়ে চলে গেছে নতুন বছরে কিছু সাজেশন দেবেন অন্য দলের দেখুন অন্য দলকে সাজেশন দেওয়ার আমার অধিকার নাই আমার দলে মমতা ব্যানার্জি যা সাজেশন দেবো আমরা মেনে চলব।